শনিবার সকাল থেকে কখনো ঝিরিঝিরি আবার কখনো ভারী বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সে। আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই চাবালয়ে প্রচার শুরু করলেন আলিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবরাইক। এদিন তিনি ডুয়ার্সের মেটালি ব্লকের ডাঙ্গি চা বাগান থেকে প্রচার শুরু করেন। এরপরই মেটালি চা বাগান এলাকায় পৌঁছতেই মুষলধারে বৃষ্টি নামেন। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় মেটালি বাজারে জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবরাইক। মেটালি চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন, বৃষ্টিতে ভিজেই প্রচার চালান। এদিন তার সাথে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা, নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রেম কাজী সহ অনেকে। আজকে আমি নাগরাকাটা বিধানসভাতে আছি এবং নাগরাকাটা বিধানসভার মেটালি ব্লক থেকে শুরু হলো প্রোগ্রাম ডাঙ্গি ডিভিশন, তার মানে আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনে মিটিং স্টার্ট হলো। তারপরে মেটালি বাজারে আমরা মিছিল করলাম, তার সহ আমি নাগরাকাটা বিধানসভার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতে পথসভা ছিল। তারপরে আমরা এখানে এসেছি নুকসান গ্রাম পঞ্চায়েতে। এখন আমরা একটা বাজারে একটা মিছিল বা চা বাগানের যারা ব্যবসায়িকরা আছে এই এলাকার বাজার আছে এখান থেকে আমরা যাব, এবং দুপুরের ভোজন আছে আমাদের। তারপরে আমরা চলে যাব এই বানারহাট ব্লকের সকুয়াঝোড়া দয়ারকাটার চা বাগান। সকাল থেকে তো বৃষ্টি চলছিল, এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি, প্রচার চালতে অসুবিধা হচ্ছে না? কাজ ডেভেলপমেন্টের নামে ভোট হবে, এই ভোট সাধারণ পরিবারের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তার নাম ভিত্তিকে ভোট হবে, এবং বিজেপির যে সাংসদ ছিলেন 5 বছরের ব্যর্থতা তাদের বিরুদ্ধে ভোট হবে। প্রচারে কিরকম পজিটিভ? এত বৃষ্টির মধ্যে এত লোক ছাতা নিয়ে এসেছিল আপনারা দেখেছেন, এবং আমি নিজেও ভিজে গেছি, কিন্তু মানুষ কিন্তু এখান থেকে যায় না, এবং অনেক ওয়েট করেছে সকুয়াঝোড়াতেও শুল্কাপাড়াতেও নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা ওয়েট করলো, এবং আমি পচালাম সে সময় ওয়েদারের জন্য একটু প্রবলেম হয়েছে, কিন্তু মানুষ সব জায়গায় আছে।